বানানো জায়েজ আছে কিনা। মিমি এই শব্দটা অনলাইনে প্রচুর পরিমাণে ফেমাস, হাসি ঠাট্টার জন্য অনেকে মিমি ক্রিয়েট করে, অনেক মিমি পোস্ট আপনি দেখতে পাবেন ফেসবুকে ঢুকলে। এটার ভিতরে কি করা হয় জানেন? মনে করেন এই যে আমি লেকচার দিচ্ছি আপনাদের সামনে, এটা মিডিয়ার মাধ্যমে রেকর্ড হচ্ছে। হঠাৎ করে যদি আমি কোনো একটা মিস্টেক লি, কোনো একটা ওয়ার্ড বলে ফেলি বা কোনো একটা বাক্য ভুল করে বলে ফেলি, এই বাক্যটা কাট করে তারা একটা ভিডিও বানাবে এবং এটার দ্বারা তারা ট্রল করবে। এরকম ট্রল ফেসবুকে যুবক ভাইরা কথা বলেন তো আসে না নাই, অনেক ট্রল দেখবেন আপনারা, অনেক মানুষ কিনে ট্রল করা হয়। এই ট্রলটা কতটুকু জায়েজ? আবার এটা যে শুধুমাত্র ফেসবুকে আছে তা কিন্তু না। অনেক সময় দেখবেন আমরা যখন রিয়েল লাইফে, যে এখন আমরা রিয়েল লাইফে বসবাস করছি, এটা ভার্চুয়াল লাইফ না, এখানে যদি কেউ তোতলা হয়, ফর এক্সাম্পল বলছি তোতলা, আমরা বলবো কি করছিস, ওই কিন্তু কি করছিস বলতে পারবে না, কি করতে কি করতে কথা বলতে আটকায় যাবে। তো দেখা যায় যে যে তোতলা তাকে নিয়ে মানুষ তোতলার মতো কথা বলে ট্রল করে। এরকম হয় কি হয় না প্রিয় ভাইরা? এটা হয়। এই ট্রলটা কতটুকু জায়েজ দেখেন, কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনা খায়রুম মিনহুম। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনা খায়রুম মিনহুম। আল্লাহ বলছেন, তোমরা একে অপরকে নিয়ে হাসি তামাশা করো না, একে অপরকে নিয়ে ট্রল করো না। হতে পারে তুমি যাকে নিয়ে ঠাট্টা করছো সে তোমার চাইতে আর উত্তম বান্দা হতে পারে। সুবহানাল্লাহ। আপনি যাকে নিয়ে হাসি তামাশা করছেন, হতে পারে যে আপনি আল্লাহর কাছে অপ্রিয়, কিন্তু যাকে নিয়ে আপনি হাসি তামাশা করছেন সে আল্লাহর কাছে প্রিয় হতে পারে কি পারে না? অবশ্যই পারে। এজন্য কখনো কাউকে নিয়ে কোনো প্রকার ট্রল করবেন না, ঠিক আছে? ইনশাআল্লাহ। এক নম্বর। আরেকটি বিষয় মনে রাখবেন, যখন আপনি কাউকে নিয়ে হাসি তামাশা করেন এটা তার ব্যক্তি সত্তায় আঘাত করে। করে কি করে না? মনে করেন একজন হুজুর যাচ্ছে রাস্তা দিয়ে, আপনি পেছন থেকে বললেন, দেখ ভন্ড হুজুর যাচ্ছে। আচ্ছা, এই কথা যখন একজন হুজুর শুনতে পাবে পেছন থেকে আমার কেউ ভন্ড বলেছে, তার হৃদয়ে আঘাত লাগবে কি লাগবে না? লাগবে। আর এটা ইসলামের সম্পূর্ণ হারাম। রসুল বলেছেন, কখনো কোনো ব্যক্তিকে অমর্যাদা হয় তার এমন কোন শব্দ তার ব্যক্তিত্বের সামনে কখনো বলা যাবে? কখনো বলবেন না। হ্যাঁ, একটি বিষয় বলি, যদি আপনি দেখেন এই যে তোমরা যুবকরা বসে আছো, অনেকের অনেক ফ্রেন্ড সার্কেল থাকে, তো তুমি দেখতে পাচ্ছ তোমার ফ্রেন্ড কোনো একটা ভুল কাজ করছে বা সে কোনো ভুল পথে যাচ্ছে, তাকে তুমি পাবলিক প্লেসে ভুল না ধরিয়ে দিয়ে প্রাইভেট প্লেসে আসো, প্রাইভেট প্লেসে নিয়ে এসে বলো, বন্ধু তুমি এই কাজটা ভুল করছো, তোমার এটা করা ঠিক হচ্ছে না। মনে রাখবেন যে ব্যক্তি আরেকজন ব্যক্তির ভুল জনসম্মুখে ধরিয়ে দেয়, এটা মূলত ভুল ধরিয়ে দেওয়া উদ্দেশ্য নয়, তাকে অপমান করা উদ্দেশ্য হয়। আর যে ব্যক্তি গোপনে নিয়ে গিয়ে ভুল ধরিয়ে দেয়, মনে রাখবেন সেই হচ্ছে আপনার প্রকৃত পক্ষের বন্ধু। এজন্য আজ থেকে মনে রাখবেন আপনারা সবাই, ভুল যদি ধরতে হয় পাবলিক প্লেসে ধরাই দিবেন না প্রাইভেটলি ধরাই দিবেন? বলেন, পাবলিক প্লেসে না প্রাইভেটলি? প্রাইভেটলি। তাহলে বোঝা গেল মিমি বানানো কিংবা কোনো ব্যক্তিকে নিয়ে ট্রল করা, এটা কখনো কোরআন সুন্নাহ দ্বারা কোনো রকম সম্মতি, কোরআন সুন্নাহ এটার নাই। আল্লাহ আমাদের সবাইকে ক্রিটিসাইজ করার থেকে বাঁচাই দিক। সকলে পড়া আমি।